হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে। আমি বিপুল সরকার, তোমাদের সাথে আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা নবম শ্রেণীর জন্য, যারা এবার 2021 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ বা যারা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছ, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে উপভোগ করবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের যে পড়ার বিষয় সেই ব্যাপারটি হচ্ছে, দেখো অধ্যায় এক হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি, আসলে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কেন দরকার, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য বা কিভাবে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটলো, আজকের এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি বা ধারণা। তো হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞান ব্যাপারটা কেমন, হিসাব এবং বিজ্ঞান, হিসাব, হিসাব সম্পর্কে আমরা সবাই জানি যে যে কোনো লেনদেন ঘটলে, আর্থিক লেনদেন ঘটলে সেই লেনদেনগুলোকে আমরা সঠিকভাবে আমরা ব্যবসায়ের হিসাব নিকাশ করতে পারি। যেমন আমাদের ব্যবসায় কত টাকা ক্রয় করলাম, কত টাকার বিক্রি করলাম, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, এই ব্যাপারগুলোকে আমরা হিসাব নিকাশ আমরা নীতি করতে পারি। কিন্তু আসলে এই ব্যাপারগুলোকে সঠিকভাবে বৈজ্ঞানিকভাবে আমরা উপস্থাপন করতে পারি কিনা সেই ব্যাপারটা আমরা শিখতে পারবো হিসাব বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে। তাহলে হিসাব বিজ্ঞানে আসলে কি, হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা বা তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা বা তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। তথ্য ব্যবস্থা মানে হচ্ছে ইনফরমেশন সিস্টেম। আর হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা কেন বলা হয়েছে, দেখো প্রত্যেকটা ব্যবসায়ের যদি আমরা হিসাবের চিত্রটা আমরা একটু দেখি, খাতা কলম যদি হিসাবগুলো দেখি, তাহলে ওই ব্যবসায়ের সম্পূর্ণ চিত্র বা ওই ব্যবসায়ের যে কি পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, যে কোন পজিশনে ব্যবসায়টি আছে, সেই ব্যাপারটা আমরা হিসাব দেখেই বলে দিতে পারি। তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞানের মাধ্যমে যদি হিসাবগুলোকে আমরা সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখি, ওই হিসাবগুলো দেখা মাত্রই আমরা একটি ব্যবসায়ের সঠিক চিত্র আমরা বলে দিতে পারবো। তাহলে কি ভাষা হলো, যে ভাষা উনি ওই হিসাবগুলো আমাদেরকে বলল যে এই ব্যবসার এই অবস্থা, এই ব্যাপারগুলো আছে, এত টাকা সম্পদ আছে, এত টাকা দায় আছে, এত টাকার ব্যয় হয়েছে, এত টাকা আয় হয়েছে, এই যে ব্যাপারগুলো আমরা জানতে পারি একমাত্র হিসাবের মাধ্যমে। এই জন্যই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। তাহলে হিসাব বিজ্ঞান আসলে কি, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করুন। সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে আমরা ব্যবসায়ের সঠিক হিসাব নির্ণয় করতে পারি। তাহলে হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আমরা যদি এক কথায় সংজ্ঞা যদি চাই যে হিসাব বিজ্ঞান কাকে বলে, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে যে শাস্ত্র অধ্যয়নের ফলে আমরা ব্যবসায়ের আর্থিক লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের একটি আর্থিক ফলাফল চিত্র তৈরি করতে পারি, ওই শাস্ত্র বা ওই পদ্ধতিটাকেই বলা হয় হিসাব বিজ্ঞান। তাহলে আমরা বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞান কি এবং হিসাব বিজ্ঞানের ধারণা এবং হিসাব বিজ্ঞানকে ব্যবসায় ভাষা বলা হয় এই ব্যাপারটি। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। যে উদ্দেশ্য কি, উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, কেন হিসাব বিজ্ঞান মানুষের জীবনে প্রয়োজন বা ব্যক্তি জীবনে বা ব্যবসায়িক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে কেন হিসাব বিজ্ঞানটা খুবই প্রয়োজন। কারণ আমরা যদি আমাদের জীবনের যে আর্থিক লেনদেনগুলোকে যদি সঠিকভাবে হিসাব নিকাশ করে না রাখি বা সঠিকভাবে হিসাব করে যদি ব্যয় না করি বা কত টাকা আয় হয়েছে এবং আমার কত টাকা ব্যয় করার প্রয়োজন, এই ব্যাপারগুলোকে যদি আমরা সঠিকভাবে হিসাব না করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক আর্থিক সংকট আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো প্রথম যে ব্যাপারটি, এক নম্বরের যে ব্যাপারটি
সেটি হচ্ছে দেখো সুনির্দিষ্ট পদ্ধতিতে লেখার লিপিবদ্ধ করা। সুনির্দিষ্ট সুনির্দিষ্ট পদ্ধতিতে লেখার লিপিবদ্ধ করা, লেখার লিপিবদ্ধ লিপিবদ্ধ করা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দেখো এটার মাধ্যমে আমাদের হিসাব বিজ্ঞানের ব্যাপারগুলো শুরু হয়, যে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এটাই যে সুনির্দিষ্ট পদ্ধতিতে, সুনির্দিষ্ট যে হিসাব বিজ্ঞানের মধ্যে অনেক ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা যে কোনো আর্থিক লেনদেন ব্যবসায় বা ব্যক্তি জীবনের যদি হিসাব করি বা ব্যবসায় হিসাব করি, যে আর্থিক লেনদেনগুলো সুনির্দিষ্ট পদ্ধতিতে আমরা লিপিবদ্ধ করতে পারি। আর যদি সুনির্দিষ্ট পদ্ধতিতে আমরা লিপিবদ্ধ করতে পারি তাহলে একটা সুন্দর আমরা আর্থিক ফলাফল আমরা তৈরি করতে পারবো হিসাব বিজ্ঞানের মাধ্যমে। দ্বিতীয় বলা হয়েছে আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করো, আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করো। দুই নম্বরে খেয়াল করো আয় ব্যয় সঠিক ভাবে লিপিবদ্ধ করো, আয় ব্যয় সঠিক ভাবে লিপিবদ্ধ করো, যে আমাদের কত টাকা আয় হলো বা কত টাকা ব্যয় হলো, কারবারে কোন কোন খাতে আয় হলো কোন কোন খাতে ব্যয় হলো, এই যে এই ব্যাপারগুলো আয় আমরা যদি সঠিকভাবে চিহ্নিত করে এবং সঠিকভাবে যদি লিপিবদ্ধ করতে পারি, লিপিবদ্ধ মানে হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমরা আমাদের যে হিসাবগুলো সঠিকভাবে তৈরি করতে পারবো। আর হিসাব বিজ্ঞান তোমাকে এই ব্যাপারগুলো অবশ্যই শেখাবে যে কিভাবে তুমি তোমার ব্যবসার আয় বা ব্যয় হিসাবমুক্ত করবে। এখন আমরা তিন নম্বর পয়েন্টে আলোচনা করব। তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেখো সম্পদ ব্যয় ও মালিকানা সত্ত্ব লিপিবদ্ধ করো, সম্পদ ব্যয় ও মালিকানা সত্ত্বকে সঠিকভাবে লিপিবদ্ধ করো। সম্পদ ব্যয় ও মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিসই কিন্তু ব্যবসায়ের মধ্যে থাকে বা হিসাবের মূল যে ব্যাপারগুলো যেগুলো যে ব্যাপার সেগুলো হচ্ছে সম্পদ ব্যয় এবং মালিকানা সত্ত্ব। সম্পদ কারবারের টোটাল যেই সমষ্টি বা যেই সব সম্পদ তাকে বলে, যে সকল উপাদান ব্যবহার করে কারবার মুনাফা উপার্জন করে তাকে বলা হয় সম্পদ। আর তাই হচ্ছে সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি, মানে অন্য ব্যক্তিরা কারবারের উপর যেই টাকাটা দাবি করবে যা যা পাবে, অন্য ব্যক্তিরা কারবার থেকে যে অর্থ পাবে পাওনাদার তারা হচ্ছে দায়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে সম্পদের উপর মালিকের যেই দাবি, মালিক যতটুকু কারবারের কারবারের যতটুকু মালিক যতটুকু অংশ আছে মালিকের ওই অংশটুকু বলা হয় মালিকানা সত্ত্ব। তাহলে দেখো সম্পদ দায় মালিকানা সত্ত্ব এই তিনটা ব্যাপার হিসাব বিজ্ঞানের বা হিসাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যে ব্যাপারটা আলোচনা করবো দেখো ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞান শিক্ষার মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানের শিক্ষার মাধ্যমে আমরা যে ব্যাপারটা করতে পারবো সেটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। যদি আমরা আমাদের ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের ব্যবসায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। তাহলে ব্যয় নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যেটা কিনা আমরা হিসাব বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে এবং আমাদের ব্যক্তি জীবন আর্থিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে যদি আমরা আমাদের ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি বা ব্যয়কে সংকুচিত করতে পারি তাহলে কিন্তু আমাদের আর্থিক ভালো ফলাফল হওয়া সম্ভব। এরপরে যেই ব্যাপারটা দেখো প্রতারণা ও জালিয়াতি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। প্রতারণা প্রতারণা ও জালিয়াতি জালিয়াতি রোধ প্রতারণা ও জালিয়াতি প্রতারণা এবং জালিয়াতি তুমি যদি সঠিকভাবে তুমি তোমার ব্যবসায় বা ব্যক্তি জীবনে হিসাব নিকাশ গুলো সঠিকভাবে তুমি পরিচালনা করো তাহলে তুমি বুঝতে পারবা তোমার ব্যবসায় যে কেউ চুরি করতেছে কিনা, কে চুরি করতেছে বা কোন খাতে আমাদের অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে বা কে আমাদেরকে ঠকাইতেছে, এই সকল ব্যাপারগুলো তুমি বুঝতে পারবা শুধু হিসাব রাখার মাধ্যমে। আর সঠিক হিসাব রাখতে পারবা তুমি শুধু হিসাব বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে। যদি সঠিকভাবে হিসাব বিজ্ঞান অধ্যয়ন করো তখন তুমি সঠিকভাবে হিসাব রাখতে পারবা, আর সঠিকভাবে হিসাব রাখার প্রতারণা এবং জালিয়াতি রোধ করতে পারবা। একটি ব্যবসায়ের মধ্যে প্রতারণা এবং জালিয়াতি রোধ তহবিলদস্ত মানে চুরি করা, যদি কোনো কর্মচারী বা উদ্যোগ কর্মকর্তারা যদি কেউ ব্যবসায়ের যদি কোনো চুরি করে থাকে তাহলে এই ব্যাপারগুলো শুধু হিসাবের মাধ্যমে করা সম্ভব আর রোধ করাও সম্ভব। এরপরে যে ব্যাপারটি আছে দেখো ব্যবসায়ের সিদ্ধান্ত নেওয়া, ছয় নম্বর যে পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবসায়ের
সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণ। দেখো যে কোনো প্রকার ব্যবসায় যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে, তাহলে এই যে সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা করবে কি আমাকে হিসাব। তো হিসাব বিজ্ঞানের মাধ্যমে যদি আমি আমার ব্যবসায় বা ব্যক্তি জীবনের সঠিকভাবে হিসাবগুলোকে রক্ষণ করে থাকি বা হিসাব নিকাশ করে থাকি, তাহলে আমি আমার ভবিষ্যতের জন্য যে কোনো সিদ্ধান্ত খুব সহজে দ্রুত আমি নির্ণয় করতে পারবো। তাহলে ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে হিসাব বিজ্ঞান সহায়তা করে থাকে। হিসাব বিজ্ঞান ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এরপরে খেয়াল করো আমরা 7 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অমুনাফাভোগী ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ। অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ, হিসাব রক্ষণ। অমুনাফাভোগী, অমুনাফাভোগী মানে কি? যে প্রতিষ্ঠানটি মুনাফা করার জন্য সৃষ্টি হয় নাই, মূলত উদ্দেশ্য সেবা প্রদান করা, ওই সকল প্রতিষ্ঠানকে বলা হয় অমুনাফাভোগী প্রতিষ্ঠান। যেমন প্রথমে আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, তারপর বিভিন্ন ধরনের ক্লাব, এগুলো এরপরে পারিবারিক যে হিসাব নিকাশ এগুলো কিন্তু অমুনাফাভোগী, ওইগুলোও অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তাহলে অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করতে হয়, দেখবা প্রতিটি স্কুল কলেজের তাদের বাৎসরিক আয় এবং ব্যয়ের বা প্রাপ্তি প্রদানের যে হিসাব নিকাশগুলো করে থাকে, মসজিদ বা মন্দিরের এগুলো আয় ব্যয় বা প্রাপ্তি প্রদান হিসাবগুলো করে থাকে, তারপরে বিভিন্ন ধরনের ক্লাবের আয় ব্যয় এবং প্রাপ্তি প্রদান হিসাবগুলো করে থাকে। তাহলে এগুলো হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তাহলে এই সকল প্রতিষ্ঠানেও আমরা হিসাব বিজ্ঞান প্রয়োগের মাধ্যমে আমরা সঠিকভাবে তাদের হিসাবগুলো আমরা সম্পন্ন করতে পারি। তাহলে হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমরা বুঝতে পারছি। এরপরে যে ব্যাপারটি আলোচনা করবো সেটা দেখো 8 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সরকারের বিভিন্ন ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ব্যবহার। সরকারের বিভিন্ন ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ব্যবহার, হিসাব বিজ্ঞানের ব্যবহার। দেখো সরকারি যে বিভিন্ন ক্ষেত্র আছে এমন কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ব্যবহার হয় না, সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ব্যবহার হয়। কারণ হিসাব নিকাশ ছাড়া সরকার কিভাবে তাদের আর্থিক লেনদেন গুলো করে থাকবে? তাহলে হিসাব বিজ্ঞান প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের হিসাব বিজ্ঞানের প্রয়োজন আছে। তাহলে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। লাস্টে আমরা একটি যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ। বিক্রয় মূল্য নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। বিক্রয় মূল্য নির্ধারণ, আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা পণ্য উৎপাদন করে এবং পণ্য বিক্রি করে, তারাও তো পণ্যের একটি বিক্রয় মূল্য নির্ধারণ করেই তারপরে কিন্তু বাজারে পণ্যটা বিক্রি করে। আবার যারা পণ্য কিনে আনে এবং তারপরে বিক্রি করে, তারাও কিন্তু পণ্যের একটি বিক্রয় মূল্য নির্ধারণ করেই কিন্তু তারপরে তারা বাজারে বিক্রি করে। আর তুমি কিভাবে তোমার পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করবে এই পদ্ধতিটা তুমি যদি সঠিকভাবে না জানো, তাহলে কিন্তু তুমি ব্যবসায় লাভ করতে পারবে না বা মুনাফা অর্জন করতে পারবে না। তো আমরা জানি যে ব্যবসায়ের মুখ্য বা মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। সেই মুনাফা অর্জনটাই যদি আমাদের না হয়, তাহলে কিন্তু ব্যবসা আমাদের বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই বিক্রয় মূল্য নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যেই ব্যাপারটা আমরা হিসাব বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তবে তুমি যদি প্রত্যেকটি ক্লাস উপভোগ করো, তাহলে অবশ্যই আমরা এই সকল ব্যাপারগুলো আমরা শিখতে পারবো। তো ধাপে ধাপে আমি তোমাদের সামনে থেকে যাবো। তো এই হলো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা। এরপর আমরা পরের অংশটি আলোচনা করবো, সাথে থাকবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো এখন আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞান উৎপত্তি মানে কবে থেকে হিসাব বিজ্ঞানটা শুরু হলো এবং এটা ক্রমবিকাশ বিস্তার লাভ করে এই বর্তমান পর্যন্ত এসেছে। দেখো হিসাব বিজ্ঞানের আসলে উৎপত্তি হয়েছিল কিন্তু সেই প্রাচীন লগ্ন থেকে, মানুষ যখন গুহায় বাস করত সেই সময় থেকেই। কারণ সেই সময়ে তারা তাদের হিসাব নিকাশ গুলো করত
দেয়ালে দাগ কেটে কেটে অথবা দড়িতে গিট দিয়ে এইভাবে তারপরে একটু দরজায় দাগ কেটে এইভাবে হিসাব নিকাশ তারা শুরু করলো। এইভাবে কিন্তু তাদের হিসাব নিকাশ শুরু করছিল তারা তাদের মতো করে প্রাচীনকাল থেকে। তারপর ধীরে ধীরে যখন মানুষ এইভাবে আরেকটু আধুনিক হতে থাকলো তখন তারা আরো বিভিন্ন ভাবে তারা তাদের হিসাব নিকাশ খাতা কলমে লিখে লিখে হিসাব নিকাশ শুরু করলো। কিন্তু দেখো আধুনিক পদ্ধতির যে ব্যাপারটা আছে হিসাব নিকাশের, সেই উৎপত্তি হয়েছিল 1494 খ্রিস্টাব্দে। 1494 খ্রিস্টাব্দে একজন ব্যক্তি, খুবই একজন ব্যক্তি মনীষী যাকে বলা হয় লুকা পেসিওলি, লুকা পেসিওলি ইনি 1494 সালে তার একটি গ্রন্থ, তিনি আসলে গণিতবিদ, লুকা পেসিওলি ছিলেন একজন গণিতবিদ, গণিতবিদ, তিনি গণিত চর্চা করতেন এবং গণিত বিষয়ের উপর একটি বই লিখেন। তার বইটার নাম হচ্ছে সুমা দি অ্যারিথমেটিক্যাল জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা। তার সেই বইয়ের মধ্যে তিনি একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলেন, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে নূতন পদাকিলা পদ্ধতি অথবা ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম মানে নূতন পদাকিলা পদ্ধতি। তাহলে দেখো 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি, লুকা পেসিওলি, লুকা পেসিওলি, লুকা পেসিওলি উনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক, হিসাব বিজ্ঞান আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা পেসিওলি। আবার বলছি আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা পেসিওলি, তিনি দ্রুত পদাকিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এই পদ্ধতি আবিষ্কারের মাধ্যমেই আসলে হিসাব বিজ্ঞানের আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় 1494 খ্রিস্টাব্দে। 1494 খ্রিস্টাব্দে তার একটি লিখিত বই, তার সেই লিখিত বইটি হচ্ছে আমি লিখে দিচ্ছি বাংলায় লিখেছি সুমা ডি অ্যারিথমেটিক্যাল অ্যারিথমেটিক্যাল জিওমেট্রিয়া 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 প্রপোর্শনিয়াল প্রপোর্শনিয়াল প্রপোর্শনালিটি 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 এই নামে একটি বই আসলে উনি লিখেন। তো সুমা দি অ্যারিথমেটিক অ্যারিথমেটিকা সুমা দি অ্যারিথমেটিকা অ্যারিথমেটিকা তো আমরা জানি যে বীজগণিত জ্যামিতি এবং অনুপাত এই সকল ব্যাপারগুলো নিয়ে তিনি একটি বই লিখেছিলেন, তার বইটার নাম হলো সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা। এই বইটা উনি 1494 খ্রিস্টাব্দে উনি লিখেন বা প্রকাশ হয়। ওই বইয়ের মধ্যেই তিনি ডাবল এন্ট্রি সিস্টেম, ডাবল এন্ট্রি সিস্টেম বা দ্রুত পদাকিলা পদ্ধতি বিষয়টি নিয়ে আলোচনা করেন। তখন থেকেই আসলে আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। তিনি ছিলেন একজন গণিতবিদ, ইতালি তার বসবাসের স্থান হচ্ছে ইতালি। এই সকল ব্যাপারগুলো এমসিকিউতে আসে। তাহলে এই হলো হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং এই পর থেকেই 1494 সালের পর থেকেই ধীরে ধীরে হিসাব বিজ্ঞানের যাত্রা, আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়ে বর্তমান পর্যন্ত এসেছে। আশা করি তোমরা এই ব্যাপারগুলো আরো বেশি অধ্যয়ন করলে তোমরা পারবে। তোমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে দেখো হিসাব বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি পড়লেও তোমরা এই ব্যাপারগুলো ধারণা লাভ করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট দেখো এখন আমি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে হিসাবের তথ্য ব্যবহারকারী, হিসাবের তথ্য ব্যবহারকারী। তো আমরা ব্যবসায়ের যে হিসাবগুলো হয়, আমরা যে হিসাবগুলো করি, হিসাবগুলো করার পরে যে আর্থিক ফলাফল আমরা নির্ণয় করি, এই ফলাফলগুলো আসলে কারা ব্যবহার করবে, কাদের জন্য আমরা এই আর্থিক ফলাফলগুলো করলাম, সেই ব্যাপারগুলো নিয়ে এখন একটু আলোচনা করব যে ব্যবসায়ের হিসাব তথ্যের হিসাব তথ্যের ব্যবহারকারী। তো হিসাব তথ্যের ব্যবহারকারী খেয়াল করো, হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই প্রকার, হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই প্রকার। লিখছি আমি খেয়াল করো যে হিসাব তথ্যের ব্যবহারকারী, মানে হিসাব তথ্যের ব্যবহার, হিসাব তথ্যের ব্যবহারকারী মানে হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ,
আরেকটি হচ্ছে বাহ্যিক বাহ্যিক তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী আরেকটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যাপারটা কি অভ্যন্তরীণ মানে হচ্ছে কারবারের ভিতরের লোকজন আর বাহ্যিক মানে হচ্ছে কারবারের বাহিরের লোকজন কারবারের ভিতরের লোকজনকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং কারবারের বাহিরের লোকজনকে বলা হয় বাহ্যিক ব্যবহারকারী এবার কারবারের ভিতরের লোকজন কাদের তোমার এই হিসাবগুলো দরকার এই হিসাব বিজ্ঞানের যে ব্যাপারগুলো আছে ইনফরমেশনগুলো কারবারের ভিতরের লোক কার কার সেগুলো জানা প্রয়োজন তাহলে দেখো কারবারের ভিতরের লোকের মধ্যে প্রথমেই অবস্থান করতেছে যে মালিক মালিক তো কারবারের একজন ব্যক্তি নাকি তার একটা পুরো কারবারটা কথা নেই তাকে তার হিসাব জানা দরকার নেই অবশ্যই তার হিসাব জানা দরকার তার ব্যবসার আর্থিক চিত্র কি সেই ব্যাপারটা সম্পর্কে তার অবগত হওয়া অবশ্যই প্রয়োজন তাহলে এই জন্য মালিককে বলা হয় অভ্যন্তরীণ যিনি কারবারের ভিতরের একজন লোক এরপরে যে ব্যাপারটি সেটা হচ্ছে ব্যবস্থাপক 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 বা ম্যানেজার বা এমডি ম্যানেজিং ডিরেক্টর এরকম বলা হচ্ছে কারবারের যে সকল উচ্চ পদস্থ যে ব্যক্তিরা রয়েছেন তাদেরও কারবারের এই হিসাব তথ্যের গুলো খুবই দরকার আমরা আসলে বুঝতে পারছি যে হিসাব তথ্যের ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক এবং ব্যবস্থাপক মালিক এবং ব্যবস্থাপক এরপরে দেখো বাহ্যিক ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারী বাহ্যিক মানে হচ্ছে কারবারের বাহিরের যে লোকজন কারবারের বাহিরের যে লোকজন তারা হচ্ছেন বাহ্যিক ব্যবহারকারী যেমন এক নম্বরে আছেন এখানে পাওনাদার পাওনাদার হচ্ছেন বাহ্যিক ব্যবহারকারী পাওনাদার মানে কি যারা কারবার থেকে টাকা পাবে যাদের কাছ থেকে আমরা বাকিতে পণ্য বিক্রি করি ওই সকল বাকিতে পণ্য দুঃখিত ওই বাকিতে পণ্য আমরা যাদের কাছ থেকে ক্রয় করবো তাদেরকেও জানা দরকার যে আমাদের ব্যবসায় পজিশন কি ওই ব্যক্তি কখন আমার কাছে বাকিতে পণ্য বিক্রি করবে যখন আমার ব্যবসায় পজিশন বা ব্যবসার আর্থিক অবস্থা ভালো যে না এই ব্যক্তির কাছ থেকে যদি আমি বাকিতে পণ্য বিক্রি করি তাহলে এই ব্যক্তির কাছে টাকা আদায় করতে পারবো এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য উনি আমাদের ব্যবসায় হিসাব নিকাশ গুলো জানতে চায় যে কি অবস্থায় আছে আমাদের ব্যবসায় পজিশন অবস্থা তারপর দেখো ঋণ প্রদান করে ঋণ প্রদান করে ঋণ প্রদান করে ঋণ প্রদান করে মানে ঋণ প্রদান করে মানে হচ্ছে যিনি আমাদের ব্যবসায় ঋণ দান করেন ওই ব্যক্তিরও আমাদের ব্যবসায় আর্থিক অবস্থা তার জানা খুবই প্রয়োজন কারণ তিনি যে আমাকে ঋণ দিবে সেই ঋণের অর্থ উনি ফেরত পাবে কিনা আমার কাছ থেকে এই ব্যাপারটা জানার জন্য ওনার আমাদের এই ব্যবসায় হিসাবপত্রগুলো তার অবশ্যই জানা প্রয়োজন এরপরে দেখো বলা হচ্ছে সরকার 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 মানে তো গভর্নমেন্ট অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে ব্যবসা করতে গেলে তার দেশে ব্যবসা করতে গেলে অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে আর এই জন্য তাকে আমার ব্যবসায় সম্পূর্ণ চিত্র বা তথ্য তার সামনে উপস্থাপন করতে হবে যে আমাদের ব্যবসার অবস্থাটা কি এরপরে যাদের আরো জানা দরকার সেটা হচ্ছে কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা ও কর্মচারী কর্মকর্তা কর্মচারী কারবারের ভিতরে তারা কাজ করে তার মানে এই না যে তারা কারবারের অভ্যন্তরীণ কোনো তারা কাজ করে তার বিনিময়ে টাকা নিয়ে চলে যায় তারা তাদেরও জানা দরকার কারণ তারা যে এই প্রতিষ্ঠানে কাজ করবে এই প্রতিষ্ঠান তাকে যথাসময়ে তার কাঙ্ক্ষিত বেতন বা তাকে তার পাওনা টাকা পুরো তাকে দিতে পারবে কিনা এই ব্যাপারটা জেনেই কিন্তু সে ওই কোম্পানিতে যোগদান করবে তাই দেখো হিসাব তথ্যের ব্যবহারকারী তাহলে এই যে হিসাব তথ্যের ব্যবহারকারী এই ব্যাপার এই যে ব্যক্তিদেরকে আমি আমার ব্যবসায়ের চিত্র জানাবো এই জানাটা গেলে আমাকে কি করতে হবে অবশ্যই আমার ব্যবসায়ের হিসাবগুলো সঠিকভাবে উপস্থাপন করতে হবে সবার সামনে সঠিকভাবে উপস্থাপন সবার সামনে করার আগে আমাকে আমাকে ব্যবসায়ের হিসাবগুলো কমপ্লিট করতে হবে তাহলে এই যে ব্যবসায়ের হিসাবগুলো কমপ্লিট করার জন্যই আমার হিসাব বিজ্ঞান প্রয়োজন হিসাব বিজ্ঞান যদি আমি সঠিকভাবে না অধ্যয়ন করি তাহলে আমি যে কোনো প্রতিষ্ঠানের কোনো নিজের ব্যক্তিগত জীবনের হিসাব করতে পারবো না প্রতিষ্ঠান একটা তো দূরের কথা তাহলে অবশ্যই হিসাব বিজ্ঞানের খুবই প্রয়োজন আমাদের ব্যক্তি সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে এবং প্রাতিষ্ঠানিক জীবনেও আমাদের হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি তোমরা এই ব্যাপারটি সবাই বুঝতে পেরেছো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এখন আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা
মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। আমরা মূল্যবোধ সম্পর্ক শব্দ সম্পর্কটি অবশ্যই সবাই মোটামুটি জানি যে মূল্যবোধ শব্দটিতে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কি কি ভূমিকা পালন করে থাকে। দেখো প্রথমত যে আমার বিষয় সততা ও দায়িত্ববোধের বিকাশ, সততা ও দায়িত্ববোধের বিকাশ এক নম্বরে যে পয়েন্টটি সেটি হচ্ছে দেখো সততা ও দায়িত্ববোধের বিকাশ, সততা ও দায়িত্ববোধের বিকাশ, সততা ও দায়িত্ববোধ। যদি আমরা আমাদের হিসাব নিকাশ গুলো সঠিকভাবে ন্যায় পথে যে কোনো জালিয়াতি না করে যদি আমরা হিসাব নিকাশ গুলো করে থাকি তাহলে কিন্তু আমাদের সততা এখানে প্রকাশ করে এবং দায়িত্ববোধ এই দুইটা ব্যাপারে প্রকাশ করে। আমার দায়িত্ব হচ্ছে আমি এই প্রতিষ্ঠানের হিসাব রক্ষক, আমি সকল হিসাব নিকাশ গুলো সম্পাদন করে থাকি। এখন যদি আমি মালিকের স্বার্থকে না দেখে নিজের স্বার্থকে বড় করে দেখে ব্যবসায়ের বড় একটা খাবলা তৈরি করি হিসাবের তাহলে কিন্তু এখানে সততা এবং দায়িত্ববোধ কোনোটাই থাকলো না। তো হিসাব বিজ্ঞান আসলে এই মূল্যবোধ সৃষ্টিতে খুবই ভূমিকা পালন করে যে সততা এবং দায়িত্ববোধ তুমি তোমার হিসাবগুলো সঠিকভাবে অবশ্যই লিপিবদ্ধ করবে এবং মালিকের সামনে সকল হিসাবগুলো সততার সাথেই তুমি উপস্থাপন করবে। তারপর দেখো ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি, ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি দুই নম্বর পয়েন্ট হচ্ছে। আবার বলছি যে আমরা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যখন আমরা ঋণ গ্রহণ করি সেই ঋণটাকে অবশ্যই আমরা পরিশোধ করব। এখন আমাদের কত প্রকার ঋণ আছে এবং সেটার উপর কত টাকা আমরা সুদ প্রদান করতে হবে এই ব্যাপারগুলো আমরা যখনই আমরা আমাদের ব্যবসা সঠিকভাবে হিসাব নিকাশ গুলা করব তখন আমরা সঠিক একটা চিত্র পাবো যে আমাদের কাছে কত টাকা আছে, আমরা এখন কি ঋণ পরিশোধ করতে পারবো কিনা। এই সকল ব্যাপারগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে তোমার ভিতরে সচেতনতা সৃষ্টি করে যে ঋণ পরিশোধ যে কিভাবে আমার ঋণটা পরিশোধ করা যায়, যে কোন খাতে আমার কত টাকা আছে ওই খাত থেকে আমি কিভাবে আমার লোকদেরকে যারা আমাদের কাছে টাকা পাবে তাকে আমি টাকাটা পরিশোধ করে দিব। তারপর দেখো ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি তিন নাম্বার যে ব্যাপারটা যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি ধর্মীয় মানে ধর্ম ব্যাপারটি হচ্ছে আইন নিয়ম কানুন। প্রত্যেক ধর্মের মধ্যেই তো একটা ব্যাপার আছে যে মানুষকে না ঠকানো বা আমি যার নিয়ন্ত্রণে বা যার আন্ডারে আমি চাকরি করি ওই ব্যক্তিকে অবশ্যই না ঠকানো, হিসাব নিকাশ সঠিকভাবে লিপিবদ্ধ করো, এই সকল ব্যাপারগুলো যদি আমি করি তাহলে আমি আমার নৈতিকতা ঠিক থাকলো, ধর্মীয় মূল্যবোধ ঠিক থাকলো। ব্যাপারগুলো আসলে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতেও হিসাব নিকাশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতেও হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো সমাজ এবং রাষ্ট্রের প্রতি একটি ব্যবসা প্রতিষ্ঠান শুধু তার নিজের প্রতি দায়িত্ববোধ না, তার সমাজের প্রতিও দায়িত্ববোধ থাকবে, রাষ্ট্রের প্রতিও দায়িত্ববোধ থাকবে। সে যদি সঠিক হিসাব নিকাশ লিপিবদ্ধ করে থাকে তাহলে তার লাভপতি সহজে নির্ণয় করতে পারবে, আর লাভপতি যদি সহজে নির্ণয় করতে পারবে তার অতিরিক্ত লাভের মধ্য দিয়ে সে সমাজের প্রতি এবং দায়িত্বের প্রতি সমাজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি সে সঠিক দায়িত্ব পালন করতে পারবে, আর এই মূল্যবোধের সৃষ্টি করে হিসাব বিজ্ঞান। আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এরপরে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে জালিয়াতি ও প্রতারণা রোধ। পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে জালিয়াতি ও প্রতারণা রোধ। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমি মনে করি যে হিসাব বিজ্ঞান যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করি এবং আমরা সঠিকভাবে যদি আমরা ব্যবসায় প্রয়োগ করি তাহলে অবশ্যই জালিয়াতি এবং প্রতারণা রোধ করা সম্ভব। কারণ জালিয়াতি এবং প্রতারণা এগুলো দেশটা ঘটে গেছে, আমরা জানি প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান এরকম চলছে, তাদের নৈতিকতার অভাব। তো সঠিকভাবে হিসাব নিকাশের ফলেই আমাদের
ভালো নৈতিকতা সৃষ্টি হয়। তো আমরা ধর্মীয় ভাবে যে ব্যাপারগুলো বললো যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করা, এই ধর্মীয় মূল্যবোধের মাধ্যমেও আমরা আমাদের নৈতিকতা ঠিক রাখতে পারি। আর নৈতিকতা মানে হচ্ছে আমরা জানি যে ভালো মন্দর মধ্যে ভালোটাকে গ্রহণ করে খারাপটাকে বর্জন করাকেই বলা হয় আসলে নৈতিকতা। তো আমরা নৈতিকতার পরিচয় দিব হিসাব বিজ্ঞানের মাধ্যমে হিসাব করার সময়। তো জালিয়াতি অঙ্কতারণা রোধ করতেও আমরা আমাদের হিসাব বিজ্ঞান প্রয়োগ করতে পারি। তো এই হলো মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের যে ভূমিকা আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছ, আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো। দেখো এখন আমরা সর্বশেষ যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা যে জবাবদিহি মানে কি, জবাবদিহি মানে হচ্ছে তৃতীয় ব্যক্তির কাছে, তৃতীয় ব্যক্তি বলতে যার কাছ থেকে আমি কাজটা গ্রহণ করলাম ওই কাজের সম্পূর্ণ দায় দায়িত্ব সম্পূর্ণ আমার নিজের। যখন এই কাজের কোনো ব্যর্থতা চলে আসবে তখন এটার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার নিজের গ্রহণ করতে হবে এবং এটা আমাকে আরেকজনের কাছে জবাবদিহি করতে হবে যে কেন খারাপ হলো, কেন এটা হলো না, কেন ভালো ফলাফল আসলো না। এই যে জবাবদিহির যে ব্যাপারটা এটাকেই বলা হয় জবাবদিহি প্রক্রিয়া। আশা করি তোমরা জবাবদিহির ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো যে জবাবদিহি প্রক্রিয়ায় যে হিসাব বিজ্ঞানের ভূমিকা এখানে কয়েকটি ব্যাপার নিয়ে আলোচনা করেছি। প্রথম যে ব্যাপারটি সেটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ জবাবদিহি। এক নম্বরে বলা হয়েছে যে ব্যবসায় প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ মালিকের কাছে আমি জবাবদিহি করবো যে আমার হিসাব নিকাশ ঠিক আছে কিনা। যদি হিসাব নিকাশের মধ্যে কোনো ঘাপলা থাকে তাহলে মালিক তো অবশ্যই আমাকে ধরবে যে আপনি এই জায়গায় কেন খেয়াল করলেন না, এই জায়গায় এই সমস্যা। কিন্তু এই ব্যাপারগুলো বিশ্লেষণ করতে হবে আমার মালিকের কাছে যে এই জায়গায় এই এই কারণে এই সমস্যা হয়েছে। তাহলে এই যে এই ব্যাপারগুলো আমি বলা হয় আসলে কি জবাবদিহি, যে তৃতীয় পক্ষের কাছে যখন আমি কোনো কিছু ব্যাপারে আমি বিশ্লেষণ করবো তখন ওই ব্যাপারটাকে আসলে কি জবাবদিহি। যে কোনো কাজের ভালো মন্দ যেটাই হোক সেই ব্যাপারে আমাকে তার কাছে জবাবদিহিতা জবাব দিতে হবে, তার প্রশ্নের জবাব দিতে হবে, এটাই আসলে কি জবাবদিহিতা। এরপরে দেখো দ্বিতীয় মালিক ঋণদাতা এবং বিনিয়োগকারীদের নিকট, মালিক ঋণদাতা এবং বিনিয়োগকারীর নিকট, মালিক তারপর বলা হচ্ছে ঋণদাতা এবং বিনিয়োগকারী, বিনিয়োগকারী মালিক ঋণদাতা এবং বিনিয়োগকারীদের নিকটও আমাকে জবাবদিহি করতে হয়। যে মালিক বিক্রয়কে বললাম যে মালিকের কাছে জবাবদিহিতা করতে হয়, ঋণদাতা ঋণদাতা মানে কি যারা আমার প্রতিষ্ঠানে আমাকে ঋণ দিবে তাদের কাছেও আমাকে জবাবদিহিতা করতে হবে। তার ঋণটা আমি সঠিক সময় পরিশোধ করতে পারবো কি পারবো না, পারলাম না কেন, এই সকল ব্যাপারগুলো তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। বিনিয়োগকারী মানে যারা আমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তাদেরকে বলা হয় বিনিয়োগকারী। ওই ব্যক্তিদের কাছেও আমাকে আমার ব্যবসায় বা আমার ব্যর্থতার সফলতার জবাবদিহিতা তার কাছে আমাকে অবশ্যই করতে হবে। এবং সর্বশেষ যে ব্যাপারটি সেটি হচ্ছে সরকারের নিকট জবাবদিহি, সরকারের নিকট জবাবদিহি, সরকারের নিকট অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কারণ এই পুরো বাংলাদেশের মালিক হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী থাকবে তিনি, তার কাছে ওই সরকারের অধীনে সরকারের নিয়োজিত বা নিয়োজিত যে কর্মচারী বা কর্মকর্তা আছে তাদের কাছে আমাদেরকে অবশ্যই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতার এই ব্যাপারগুলো তাদের কাছে আমাকে উপস্থাপন করতে হবে। আসলে এই ব্যাপারটাই হলো জবাবদিহিতা, তারা তদারকি করবে তাদের কাছে আমাদের সঠিক তথ্য উপস্থাপন করাটাই আমাদের বলা হয় জবাবদিহিতার যে ব্যাপারটি। তাহলে এই যে আমরা এতক্ষণ বা এত সময় ধরে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান যদি আমরা খুব সঠিকভাবে বা ভালোভাবে যদি অধ্যয়ন করি তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন, ব্যবসায়িক জীবন, প্রাতিষ্ঠানিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রেই আমরা আমাদের সঠিক হিসাব নিকাশগুলো করতে পারবো। আর সঠিক হিসাব নিকাশগুলো করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন বা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে বলছি যে তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখবে, আমাদের বিদ্যালয় কর্তৃক যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছে প্রতিনিয়ত সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। আর যারা নবম শ্রেণীতে
উত্তীর্ণ হয়েছে, যারা ব্যবসায় শিক্ষায় এসেছো, তারা যদি আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা এই হিসাব বিজ্ঞানের যেই টেকনিক গুলো আছে বা যেই ফর্মুলা গুলো আছে সেগুলো তুমি খুব সঠিকভাবে অধ্যয়ন করতে পারবে। আজকের যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা ছিল সম্পূর্ণ থিওরিটিক্যাল একটি চ্যাপ্টার, মানে শুধু আলোচনা, এর মধ্যে কোনো অঙ্ক ছিল না। তো আগামী যে ক্লাসটা নিব সেই চ্যাপ্টার থেকে আমরা আমাদের অঙ্কের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো তোমরা খুব মনোযোগ সহকারে প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখবে, তারপর যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমার ফোন নাম্বারে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো, আমার ফোন নাম্বারটা অবশ্যই দেওয়া থাকবে, তোমরা সেখানে ফোন দিয়ে যে কোনো ধরনের সমস্যা হলে আমার কাছ থেকে আলোচনা করে নিতে পারো বা আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, নিরাপদে থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।